আমার নাম অয়ন্যা দে। আজ আমি একটি মডেল আর্টের রোটেশন এবং রিভলিউশনের জন্য বানিয়েছি। তার জন্য আমাদের লাগছে দুটো চুম্বক, এটা আর সান প্রেজেন্ট করছে, আর্ট প্রেজেন্ট করছে, এবং এটা আমাদের মুন প্রেজেন্ট করছে। সো আর যে আর্ট সানকে কেন্দ্র করে ঘুরে, তাই জন্যে আমরা এখানে চুম্বক দিয়ে আর্টটাকে কেন্দ্র করে ঘোরাচ্ছি। আচ্ছা, পৃথিবী তার নিজের কক্ষের চারিপাশে ঘুরতে ঘুরতে সানকে কেন্দ্র করে, পৃথিবী তার নিজের কক্ষপথের চারপাশে ঘুরতে ঘুরতে সানকে 365 দিনে একবার প্রদক্ষিণ করছে, এটাকে কি বলা হয়? এটাকে রিভলিউশন বলা হয়। আচ্ছা, আর্থে রিভলিউশন বলা হয়। আচ্ছা, রোটেশনটা কিভাবে দেখাচ্ছ তুমি? বাস ঠিক আছে, রোটেশনটা দেখাও, কি করে রোটেশন দেখাচ্ছ, মুন কি করে ঘুরছে সেটা দেখাও। মুন আর্থকে কেন্দ্র করে ঘুরে, তাই জন্য এখানে আমরা মুন আর্থটাকে কেন্দ্র করে। আচ্ছা, মুন যেহেতু একটা উপগ্রহ, সেই জন্য আর্থকে কেন্দ্র করে মুন ঘটে, সেই জন্য তুমি ওখানটাকে একটুখানি কেটে নিয়েছ। আচ্ছা, মুন এইভাবে ঘুরছে, কন্টিনিউ করবে আর্থের চারপাশে 28 দিন, 1 মাস পরে আবার তার নিজের জায়গায় ফিরে আসবে, তাই তো? আর পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে, সেটা একবার দেখিয়ে দাও, পৃথিবী কীভাবে নিজের কক্ষপথে ঘুরছে। পৃথিবী নিজের কক্ষপথে ঘুরছে, পৃথিবী নিজের কক্ষপথে, এটা তো সূর্যের কক্ষপথে ঘুরছে, পৃথিবী নিজে ঘুরতে ঘুরতে। পৃথিবীকে পুরো ঘোরাও, নিজে কীভাবে ঘুরছে দেখি, পুরো পৃথিবী নিজে ঘুরবে। পৃথিবী নিজের পুরো ঘুরবে কিভাবে, না পৃথিবী পৃথিবী এইভাবে নিজের কক্ষপথে ঘুরবে। আচ্ছা তাহলে, আচ্ছা এরপরে তুমি বলো যে পৃথিবী তাহলে কি দেখালো এখান থেকে? এখান থেকে আমরা পৃথিবীর রোটেশন এবং রিভলিউশন দেখালাম। থ্যাংক ইউ।